আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কয়েকদিন আগে একটা শিক্ষা ব্যবস্থা ছিল যেটা ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বলে আমাদের একজন সাংবাদিক সেটা প্রচার করেছেন যে শিক্ষা ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা তো ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার মাঝে অন্যতম পাখি কীভাবে ডাকে ব্যাংক কীভাবে ডাকে ব্যাংকের জীবন ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে প্র্যাকটিক্যাল শিক্ষাব্যবস্থা হুম তারপরে গোল গোল টুপি মাদেশের শিক্ষাব্যবস্থা সে হচ্ছে আসলে আমি একটা বলি কোনো জাতিকে যদি গোলাম হিসেবে রাখতে হয় কোনো জাতিকে যদি দীর্ঘস্থায়ীভাবে গোলাম হিসেবে রাখতে হয় তাহলে ওই জাতিকে আপনি শিক্ষা থেকে বঞ্চিত করুন তাদের মেধা বিকাশ থেকে বঞ্চিত করুন তাহলে ওই জাতি কয়েকশো বছর পর্যন্ত সে গোলামি করবে যেমনটি আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ দিয়ে গোলামি করেছিল আর যদি কোনো একটা জাতিকে স্বাধীন এবং সার্বভৌম মূলক কোনো কর্মকাণ্ডে অ্যাপ্রিসিয়েট করাতে চান জাতির জনগণ টেক্স উন্নয়ন করতে চান রাষ্ট্রের স্থায়ী উন্নয়ন করতে চান অবকাঠামোগত উন্নয়ন নয় স্থায়ী উন্নয়ন করতে চান তাহলে আপনি জনগণের হাতে জ্ঞানের আপনার প্রদীপ তুলে দিন আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিয়ে দিচ্ছি আপনি জানেন যে পৃথিবীর জ্ঞানবিজ্ঞানের সূচনা হয়েছে যদিও অনেক আগে কিন্তু পৃথিবীর জ্ঞানের আলো কোন সময় জ্বলে উঠেছিল আপনার অবাক বিত বিস্মিত বিষয় সবাই আল্লাহ জ্ঞানের একটা প্রদীপ জেলে উঠেছিল আপনার খেলাফত আমলে বাগদাদ শহরে খলিফা আল মানসুর তিনি যখন আপনার এই দারুল হেকমা প্রতিষ্ঠা করেন দারুল হেকমার আপনার তিনটা পার্ট ছিল একটা হলো আপনার পুরনো দার্শনিকদের বই পুস্তকগুলো অনুবাদ করা আর আর একটা বিশ্ব চাপা করা তারপর উপর গবেষণা করা আকাশ মহাকাশ গবেষণা করা ইত্যাদি তিনটে বিষয় যখন দারুল হেকমা প্রতিষ্ঠা হয় তারপরে সেখানে মুসলিমরা অসংখ্য বিজ্ঞানীর জন্ম দিয়েছিল মুসাল ইবনে সিনা তারপর আপনার তারপর জাবির ইবনে হাইওয়ান তারপরে আল খা আরজিম তারপরে আছে আপনার আল গাজ্জালি এইভাবে প্রায় অনেক অসংখ্য সংখ্যাধিক সংখ্যা মানে শতাধিক স্কলার জন্ম দিয়েছিলো বা বিজ্ঞানী জন্ম দিয়েছিল যারা আজকের আধুনিক বিজ্ঞান ওদের কাছে অনেকাংশের ঋণী এটা হচ্ছে তার প্রমাণ আমাদের জীবন অতি সংক্ষিপ্ত পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবন কারো কারো একশো হতে পারে স্বাভাবিক এই সঠিক এই জীবনকে যদি আপনি যদি সঠিকভাবে জীবনকে কাজে খাটাতে হয় তাহলে আমাদের সময়ের অপচয় কমাতে হবে সময়ের অপচয় কমানোর জন্য আপনাকে সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে যে হাতে কলমে কাগজে শিখে দেওয়া হাতে কলমে মানে প্র্যাকটিক্যাল আপনি থিওরিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যাল খুব ইম্পর্টেন্ট যেমন একটা ছেলেকে সাইকেল চালাতে কীভাবে হয় এটার বই না দিয়ে তাকে একটা সাইকেলে উঠিয়ে ফ্যাডেল ঘুরিয়ে তাকে শিক্ষে দেওয়া এক ঘন্টা এক ঘন্টা ভিতরে সে সাইকেল শিক্ষা নেবে আর একটা ছেলে বই পড়ে সাইকেল প্র্যাকটিস করবে তার দু চার পাঁচ দশ দিনের ব্যাপার তাই সঠিক পদ্ধতি হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে সেটা প্র্যাকটিক্যাল অর্থাৎ একটা ছেলে ডাক্তার হবে তাহলে তাকে প্র্যাকটিক্যালিভাবে ডাক্তারি শিখাতে হবে একটা ছেলে ক্লাস টেন পর্যন্ত পরে সে ব্যবসা করবে তাহলে তাকে ব্যবসায়িক বেশি বিধিবিধিগুলো বেশি বিধান বিধিবিধানগুলো তাকে প্র্যাকটিক্যালি শিখেতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে ইতিহাস ফেলোসুফি উচ্চ লেভেলে না হোক মিনিমাম টপ লেভেলে যদি পড়তে হয় তাহলে আমাদের ইতিহাস নিয়ে পড়তে হবে অতি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমাদের অনেক কিছু শিখার বিষয় অনেক কিছু এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা অনেক কিছু শিক্ষা আমাদের ইতিহাস দেখেন আমরা কয়েক শত বছরের ইতিহাসে মুসলিমরা একজন শিক্ষা ব্যবস্থা ত্রুটির কারণে মুসলমানেরা একজন বড় স্কলার জন্ম দিতে সক্ষম হয় নাই বিজ্ঞানী জন্ম দিতে সক্ষম হয় নাই কারণ কি আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ত্রুটি থাকার কারণে এত বড় ইউনিভার্সিটিগুলো থাকা সত্ত্বেও ভালো একজন বিজ্ঞানী আমরা জন্ম দিতে পারি না কেন পারিনি তার কারণ হচ্ছে আমাদের সময় ব্যাপক হারে নষ্ট হচ্ছে আমাদের জীবনে সিংহবাগ চলে যাচ্ছে যে পড়াশুনো করতে করতে অথচ মানে সিংহবাগ শেষ করার পরও দেখি যখন আমরা কর্মজীবনে যাব তখন আমরা হতাশা করে যাই যে ইনভেনশন কীভাবে করবো সেটা চিন্তা করার মতো সুযোগ থাকে না তাই আমরা যদি আমাদের দেশ এবং জাতির এবং রাষ্ট্রের টেক্স উন্নয়ন করতে হয় স্থায়ী উন্নয়ন করতে হয় তাহলে আমাদের দেশ এবং জাতির হাতে বই তুলিতে হবে এই বইটা হচ্ছে শুধুমাত্র আপনার পাঠ্যপুস্তক নয় জ্ঞান দিতে হবে কিভাবে প্র্যাকটিক্যালি আপনার থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল মিশ্র নতুন রূপে সাজিয়ে আসতে হবে আমি স্বীকার করি ছেলেরা খেলার ছলে শিখবে ঠিকই আছে কিন্তু আপনি যে ব্যাংকৃত্যর জ্ঞান জ্ঞানের হাঁস ডাকে প্যাক প্যাক ইত্যাদি সমস্ত হাঁসের ডাক ব্যাঙের ডাক কুকুরের ডাক শিয়ালের ডাক এই জাতীয়গুলো শেখার প্রয়োজন নেই আমাদের যেগুলো শেখার কোনো প্রয়োজন নেই সেই বিষয়ের উপর ফোকাস দিয়ে নষ্ট করে সময় নষ্ট করার চেয়ে আমাদের যেগুলো শেখার প্রয়োজন সেই বিষয়গুলো ফোকাস করে তবে আমাদের অতি সত্য অল্প জীবনে অল্প সময়ে আমাদের পক্ষে পসিবল দেশে অনেক উন্নয়ন করা অর্থাৎ অনেক বড় বড় জ্ঞানী জন্ম দেওয়া আমাদের বড়ো বড়ো রাষ্ট্রনায়ক জন্ম দেওয়া অনেক বড় বড় চিন্তাশীল লোক জন্ম দেওয়া অনেক বড় দার্শনিক জন্ম দেওয়া এটা সম্ভব হবে তাই আমি বলবো যে সরকার যে শিক্ষা ব্যবস্থা নিয়েছে আমি জানি না এটা ইন্টেনশনাল নাকি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আমি জানি না এটা আদৌ তাদের বিষয় কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই জাতিকে দুইশো বছর ব্রিটিশদের গোলামি যেমন করেছে আর কয়েকশো বছর কোনো এক জাতির পৃথিবী বা বিভিন্ন রাষ্ট্রের গোলামি করে রাখার জন্য এই ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে আমি এই শিক্ষা ব্যবস্থা নিয়ে খুবই শঙ্কিত আমরা আশা করি যে সরকার এ ধরনের শিক্ষাব্যবস্থা ত্রুটি থেকে উঠিয়ে নেবেন আর একটা বিষয় হচ্ছে যে একটু আগে তার আগে বিটিতে বলছি যে এটা হচ্ছে আমাদের তৃতীয় লিঙ্গের বিষয়টা যে জেন্ডা ট্রান্সলেশন লিঙ্গ লিঙ্গ পরিবর্তন যে বিষয়টা এ বিষয়টা সরকার উস্কিয়ে দিয়ে সমাজে ভারসাম্য নষ্ট করবে এবং সমাজ ধ্বংস করবে এটা আপনার আমি আশা করি না একজন জ্ঞানী একজন মানে একজন ইয়ার পক্ষে আশা করি না যে একজন সুস্থ বিবেক বা লোকের পক্ষে এটা পসিবল হয় এবার জনগণ উদ্দেশ্যে কিছু কথা বলি এক মিনিট জনগণ কথা বলব আমরা যারা আসি আমরা একটা ফেঁসে গেছি আমি ফাইসা গেছি মাইনকার চিপে পড়ে গেছি আমরা মাইনকার চিপে পড়ে এখন সরকারের আমাদেরকে যা খাবে তাই খাইতে হবে তাই তো না আপনি তা খাবেন কেন আপনার সন্তান আপনার আপনার ডেস্টিনেশন আপনার চিন্তা আপনার চেতনার উপর নির্ভর করে আপনি আপনার সন্তান কীভাবে লালন করবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার আপনি আপনার বংশ পর্বত উত্তর কেমন উত্তি রাখতে চাই সেটা আপনার পার্সোনাল ব্যাপার সরকার কি শিখালো আমাদের প্রতিষ্ঠান কি শিক্ষা দিল তারপরে ব্যাটার না করে ম্যাটার না করে আপনাকে প্রত্যেকটা মানুষকে নিজ নিজ দায়িত্বে নিজের সন্তানকে গৃহের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজ গৃহে সঠিক শিক্ষা দেওয়ার জন্য নিজস্ব সিলেবাস প্রণয়ন করতে হবে সেক্ষেত্রে যে সমস্ত সিলেবাসগুলো সিলেবাস যে সমস্ত বিষয়গুলো সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে তার মাঝে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইথিক্স অ্যান্ড ভ্যালু নীতি নৈতিকতা সামাজিকতা ধর্ম রিলিজিয়াস এই বিষয়গুলো আপনাকে মাস্ট শিখাতে হবে পৃথিবীর কেউ শিক্ষা না রাষ্ট্র যদি বাম দিকে টানে আপনি যদি একাই আপনার পরিবারকে সঠিক গাইডলাইন দেন তাহলে আপনি একজন একজন করে পুরো সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে সরকার পালাতে বাধ্য হবে কারণ যখন দেশের মানুষ চেঞ্জ হয়ে যাবে অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে খেলাফত দেবেন যদি আপনি নিজের পরিবারের মাঝে পরিবর্তন নিয়ে আসতে পারেন সালামু আলাইকুম